হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড কাজের চাপ, চাপের মধ্যেও ভিডিও বানাচ্ছি আজকে। তাও আবার সৌদি আরব আলব্যাগ কোম্পানি এবং আলব্যাগ রেস্টুরেন্টের ডাইরেক্ট ভিসায় এবং ডাইরেক্ট কোম্পানি নামে ভিসা হবে, এটা নিয়েই ভিডিওটা বানাচ্ছি। তাদের ফ্যাসিলিটিগুলো কী, তার আগে বলি কি যে আপনাদের জন্য আমি চেষ্টা করি কি যে ভালো ভালো কোম্পানিগুলোর ভিডিওগুলো আর কি তুলে ধরি, কোন কোম্পানির কেমন কেমন ফ্যাসিলিটিগুলো এখন দেয় সৌদি আরবে, যেহেতু আমি রানিং আছি সৌদি আরবে। আর সৌদি আরবে না থাকলে তো এতগুলো ইনফরমেশন দেওয়াটাও সম্ভব না, কীভাবে দিব তাই না? আমি আছি স্টাফ এই জায়গায় অলরেডি, এখানে কাজ করি সৌদি আরবে। তো এখন দুপুরের সময় এখন ভিডিওটা বানাচ্ছি, কাজের সময় তো কাজের চাপ প্রচুর, ঠিক আছে। এর আগেও তো বলছি কি যে লিডম্যান ফোরম্যান সব তো এক জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি, তাই না? তো আলব্যাগ কোম্পানির ফ্যাসিলিটি গেলে তারা কী দিচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র প্রি সিলেকশান দীর্ঘ প্রার্থীরাই কেবলমাত্র ফাইনাল ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারিবেন। ডেলিকেট ইন্টারভিউর তারিখ 10 জানুয়ারি 2024, এই মাসের 10 তারিখেই কিন্তু আছে। আর আলব্যাগ কোম্পানিতে আজীবন লোক নেয়, তো আপনারা কি শুনতে পাচ্ছেন তো, তাই না? শুনতে তো পান, আজীবন লোক নেয় এরা, লিতেই থাকে, ঠিক আছে। আপনার পছন্দের রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগটা খালি রাখবেন সবসময়, যখন ঠিক তাদের ইন্টারভিউটা যখন দেওয়ার সময় হবে, তাদের লোকের যখন প্রয়োজন হবে, তখন যাতে আপনাকে ডাক দিয়ে নিতে পারে, যোগাযোগ রাখবেন। যদি আপনার ইচ্ছা হয় কি যে না বাইরে যাব কাজ করব, তাহলে এর তারিখ হচ্ছে কি ইন্টারভিউয়ের 10 জানুয়ারি 2024, ইংরেজি রোজ বুধবার। টেড সার্ভিস ক্রু, সার্ভিস ক্রু মতলব হলো কি, আপনি ওই যে যে চিকেনগুলো আছে এগুলো প্যাকেট করে কাস্টমারকে দিবেন, সার্ভিস দিবেন, এই তো, ঠিক আছে। বেতন কত জানেন? 1000 সৌদি রিয়াল বেতন, খাবার ভাতা 170 টাকা, হ্যাঁ। আর মোট 200 জন লোক নেবে, তো বুঝতেই পারছেন আলব্যাগ কোম্পানিটা বিশাল কোম্পানি, কিন্তু প্রত্যেকটা সিটিতে সৌদি আরবে দেখবেন আলব্যাগ কোম্পানির। আর খুব খাবারটা কিন্তু সুস্বাদু, আমার কিন্তু খুব প্রিয় খাবার। এখন বর্তমানে 18 টাকা করে নেই, চারখানটা আর কি গোশ থাকবে, ঠিক আছে, ব্রয়লার মুরগির, এমন সুন্দর করে মেডিসিন দিয়ে মশলা দিয়ে ভাজে, মজা লাগে। ডিউটি সময় হচ্ছে আপনার 9 ঘন্টা, মানে আপনি স্যার 9 ঘন্টা ডিউটি করবেন, ঠিক আছে। চাকরির মেয়াদ হচ্ছে 2 বছর, নবায়নযোগ্য। আচ্ছা, 2 বছর করে যে নেয়, এরপরে কিন্তু এটা তারা আকামা রিনিউয়াল করতেই থাকে, মানে প্রথম চান্সে গেলেই 2 বছরের, ঠিক আছে, একটা কন্ট্রাক্ট, এরপরে কিন্তু তারা ই করতে থাকে। যেরকম আমি এসেছি এই যে কোম্পানিতে কাজে, আমারও কিন্তু 2 মাসেরই ছিল, নাকি সরি 2 বছরের ছিল ভিসা, ঠিক আছে, আকামা, বাড়তি আছে, আমার 4 বছর হয়ে গেলো, বাড়তি আছে, বাড়াইতে থাকবে, বুঝছেন। এবং যদি যান, ন্যূনতম SSC পাস হতে হবে, আর বয়স 21 থেকে 33 বছর হতে হবে, বেসিক ইংরাজি একটু লিখতে পড়তে, হ্যাঁ, একটু জানলে তো ভালো, বুঝেন না, একটু ইংরাজি তো একটু লেখালেখি, একটা একটা দোকানের কারবার সারবার তাদের, তাই না? একটা কাস্টমারের সাথে একটা স্লিপ লিখতে হয় কি যে ভাই এই খাবারটা এত টিক দাও, ঠিক আছে, একটু ইংরাজি লেখা এবং বলতে পারলে ভালো। এবং তাদের আর কি 2 বছর পরপর আপ ডাউন টিকিট দিবে, ঠিক আছে। আর আরও অন্য অন্য সুযোগ সুবিধা আছে, বুঝছেন, এতগুলো তো বলা সম্ভব না পুরো ভিডিওতে। তো এখন তারা লোক নিচ্ছে, তাই আপনাদেরকে ইনফরমেশন তো জানিয়ে দিলাম। আর এটা আজীবনই নেয় ভাই, আমরা যতদিন থেকে আসছি ততদিন থেকে খালি শুনতে যাচ্ছি লোক নিতে যাচ্ছে। আপনিও জিজ্ঞেস করবেন আপনার পরিচিত যদি কেউ থাকে। তো এই ছিল আজকের ভিডিও। মূলত ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে
আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন, আর যদি পুরাতন আমার ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর জীবন একটা, নিজের জীবনের খেয়াল রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আরেকটা কথা আসলে বলতে ভুলে গেছি, যদি আপনাদের কাছে যদি রিক্রুটিং এজেন্সি না থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করুন, ওখানে দেখবেন কি যে এজেন্সির ঠিক আছে পুরো অ্যাড্রেস দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এতটুকুই।